যদি কোনো সম্পর্ক ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত, হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব। যেই মানুষটাকে ধরে রাখার জন্য আপনি বারবার বেহায়া হবেন সেই মানুষটার কাছে আপনি অনেকটা সস্তা হয়ে যাবেন, আর মানুষ সস্তা জিনিসের কখনোই কদর করে না। অহংকার মিশে যাবে মাটিতে, মাটি হয়ে যাবে শরীর, আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই গরীর। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কিছু দীর্ঘস্থায়ী হয় না। কেউ যদি গুরুত্ব না দেয় তাহলে দুটি কাজ করুন। এক, মুখের কথার সাথে কাজের মিল রাখুন। দুই, নিজের যা আছে তাই নিয়ে সুখী থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখে থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো এবং নিজের মনের কথা নীরবে উপরওয়ালাকে জানাও। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু চারতে চাইলে ভিতর থেকে চারবে। তুমি নিজেকে কখনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি জীবন কাটাও, দেখবে জীবনে শান্তি পাবে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। ডিপ্রেশন কতটা ভয়াবহ জানতে চান? তাহলে একটা বেকার ছেলের কাছে চলে যান। বেকারত্ব কোনো পাপ নয়, কিন্তু বেকারত্বের জন্যই কত ছেলেকে প্রতিনিয়ত মানসিক শাস্তি পেতে হয়। বেকারত্বে নিজের কোনো দোষ নেই, তবুও নিজের কাছে নিজেকেই দোষী মনে হয়। যেই ছেলেটা ছোটবেলায় না খেলে তাকে বলা হতো আরেকটু খা, না খেলে কিভাবে বড় হবে, আজ বড় হবার পর সেই ছেলেটাকেই শুনতে হয়, আর কত বাবার হোটেলে কাবি। সত্যি বেকারত্ব বড়ই অদ্ভুত একটা জিনিস, নিজের পরিবারের আদর্শ রূপটাও ছিনিয়ে দেয়। ইনকাম করতে না পারলেই সমাজ কেন, নিজের পরিবারেও ছেলেটার কোনো দাম নেই, তাকে সব জায়গায় বোঝা হিসাবে বিবেচনা করা হয়। ইনকাম আর ক্যারিয়ারের চিন্তায় রাতের ঘুমটা দুচোখ থেকে হারিয়ে যায়, আর ডিপ্রেশন নিজের বেথর নিজেকেই কুকরে কুকরে খায়। ডিপ্রেশন তখনই বেড়ে যায় যখন বেকারত্বের কারণে নিজের ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য হারাতে হয়। হ্যাঁ, একটা বেকার ছেলেকে প্রতিনিয়ত মাথার মধ্যে হাজারো টেনশন আর ডিপ্রেশন নিয়ে পথ চলতে হয়। বেকার ছেলেটাও হয়তো একদিন ইনকাম করবে, কিন্তু সে কখনোই ভুলতে পারবে না সে বেকার থাকা অবস্থায় তার সাথে করা তার আপন মানুষদের আচরণগুলো। কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না, কারণ এখনকার যুগে কেউই বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার আশা করছে। কিছু কান্নার শব্দ হয় না, চোখ থেকে পানিও বের হয় না, শুধু হৃদয়টাকে কুরে কুরে খায়। মনে রেখো, জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না,
এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তি জিতে না, বরঞ্চ সেই জিতে যেভাবে সে জিততে পারবে। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান, কারণ বারবার ব্যর্থ হবার পরেই নিজের দুর্বলতা জানা যায় এবং দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায়। জীবনের চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিজের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। সাফল্যের তিনটি শর্ত, অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দে, হচট খেলে পাথরকে দোষ দে, কর্মের দোষ ভাগ্যকে দে, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ, একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হল সাহায্য, যা দশজনের কাছে চাইলেও হয়তো একজনের কাছেও পাবে না। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকুনো উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচেতে কিন্তু পরিশ্রমী ও একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজ নিজ অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে, এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসের বেতন পায়নি, এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন, এক দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত, এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে, এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেনটি পায়নি, এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আপনার পেছনে কেউ বাজে কথা বলবে তিনটি কারণে, এক যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না, দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই, তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো,
হয়তো কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় দেখো না।